বিসমিল্লাহ রহমান রাহিম, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে গড় ধুতি ও গড় বেগ, অর্থাৎ এসএসসি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি অধ্যায়ের গড় ধুতি ও গড় বেগ। এটা অনেকের কনফিউশন থাকে ছাত্রছাত্রীদের, সেটা দূর করার জন্যই আজকে এই বেসিক ক্লাসটার উদ্দেশ্য। আমরা এর পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম সুষম বেগ অসম বেগ, সুষম দ্রুতি অসম দ্রুতি। তোমরা ওই ভিডিওটা দেখে আসতে হবে, তাহলে তোমাদের এই ক্লাসটা বুঝতে অনেকটাই সহজ হবে, কারণ ওই ক্লাসটা ছাড়া এটা বোঝা সম্ভব নয়। চলো আলোচনায় যাওয়া যাক। গড় দ্রুতি কি? কোনো বস্তু কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করে যা পাওয়া যায় তাকে গড় দ্রুতি বলা হয়। মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করে যা পাওয়া যায় তাকে কি বলা হয়? গড় দ্রুতি বলা হয়। এটা একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাকে আমি বোঝাতে চাই। ধরো বললো যে এই অবস্থান থেকে এক ব্যক্তি বি অবস্থানে যেতে সময় নিল 20 মিনিট, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে গিয়ে 10 কিলোমিটার। এখন আমাকে বললো এই অবস্থান থেকে বি অবস্থানে যেতে তার দ্রুতি কত। তো দ্রুতি তো মানে তো আমরা জানি একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। তাহলে দেখি আমরা 20 মিনিটে যায় 10 কিলোমিটার, তাহলে 1 মিনিটে মানে একক সময়ে 1 মিনিটে যাবে এই যে এটা উপরে কিলোমিটার, নিচে হচ্ছে গিয়ে মিনিট। তাহলে আমি যদি ভাগ করি তাহলে এখান থেকে আমি পাচ্ছি 0.5 কিলোমিটার পার মিনিট, কিলোমিটার পার মিনিট এটা পাচ্ছি একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, এত কিলোমিটার পার মিনিট। অর্থাৎ এটা হচ্ছে গিয়ে দ্রুতির মান। এখন যদি বলে এটা কেমন দ্রুতি, এই যে 10 কিলোমিটার যাইতে সে যে 20 মিনিট লাগলো, কোনো এক ব্যক্তি যখন যাত্রা আরম্ভ করে স্টার্টিং এ তার গতিবেগ কি থাকে? কম থাকে। আস্তে 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 সময়ের সাথে সাথে তার গতিবেগ বাড়তেও পারে কমতেও পারে। তার মানে বাস্তবে আমরা এটা বলতে পারি না যে এই যে 20 মিনিটে 10 কিলোমিটার গেছে তার মানে 1 মিনিটেও যে সে সমান পথ অতিক্রম করছে। এভাবে যদি আমি 10 কে 20 ভাগে ভাগ করে ফেলি মিনিট অনুযায়ী যদি 10 কে আমরা ভাগ করে ফেলি, তার মানে প্রতি মিনিটে যে সে 0.5 কিলোমিটার মানে 500 মিটার গেছে, এটা আমি বলতে পারি না। আমি বলতে পারি না যে 1 মিনিটে 0.5 গেছে। এটা হচ্ছে গড়ে 1 মিনিটে গড়ে 0.5 কিলোমিটার গিয়েছে এটা বলা যাবে। 1 মিনিটে গড়ে 0.5 কিলোমিটার গিয়েছে এটা বলা যাবে। কিন্তু তুমি যদি যাত্রাপথ পুরোটাই বিশ্লেষণ করে দেখো তাহলে যে প্রত্যেক মিনিটে যে সে 500 মিটার গেছে তা কিন্তু না। কখনো সে বাস্তবে, বাস্তবিক কথাটা বলছি, বাস্তবে কখনো সে কম গিয়েছে, কখনো কি গেছে বেশি গিয়েছে, এমনটাই বাস্তবে ঘটে, ঠিক না? তাহলে এ থেকে বি তে যাওয়াতে 10 কিলোমিটার অতিক্রম করছে 20 মিনিটে, তোমাকে যদি দ্রুতি বের করতে বলে তাহলে তুমি দ্রুতি বের করেছো 0.5 কিলোমিটার পার মিনিট। এটা আসলে দ্রুতি নয়, এটা আসলে গড় দ্রুতি। এটার মানে হচ্ছে গিয়ে 1 মিনিটে সে গড়ে 0.5 কিলোমিটার করে গিয়েছে। কিন্তু বাস্তবিক পক্ষে যদি এটাকে আমরা বিশ্লেষণ করি, বাস্তবে তুমি যদি তোমার স্কুলে যাও বাসা থেকে, তাহলে কি তুমি প্রত্যেক সময় যদি হেঁটে যাও তাহলে কি তুমি প্রত্যেক সময় কি সমান দূরত্ব অতিক্রম করেছো? করনি। প্রত্যেক মিনিটে কি তুমি সমান দূরত্ব গিয়েছো? যাওনি। এখন বলেছে স্যার আমি যদি গাড়িতে যাই, হ্যাঁ গাড়ি কখনো ব্রেক করেছে, কখনো গাড়ি স্লো চালিয়েছে, কখনো গাড়ি বেশি স্পিডে চালিয়েছে, তার মানে তুমি বলতে পারো না যে প্রত্যেক মিনিটে গাড়িটা সমান পথ কি করেছে অতিক্রম করেছে। এখানে আরেকটা এক্সাম্পল দেখো তোমরা, এই যে এটা একটা আঁকাবাঁকা পথ, আঁকাবাঁকা পথ পি টি পি কিউ আর এস ও টি কতগুলো বিন্দু নিয়েছে এই পথে। পি বিন্দু থেকে সে যাত্রা আরম্ভ করেছে এক ব্যক্তি, পি থেকে কিউ পর্যন্ত 1 কিলোমিটার আঁকাবাঁকা পথে, কিউ থেকে আর পর্যন্ত 1 কিলোমিটার, আর থেকে এস পর্যন্ত 1 কিলোমিটার, এস থেকে ও পর্যন্ত 1 কিলোমিটার, ও থেকে টি পর্যন্ত 1 কিলোমিটার। এখন মনে করো সে পি থেকে কিউ পর্যন্ত যদি গাড়ি চালিয়ে যায় ব্যক্তিটি, তাহলে সেই গাড়িটা ধরো এখান থেকে সময় নিল মনে করো 2 মিনিট প্রথমে। এরপরে সে যখন কিউ থেকে আর গেল, সে যে একই সময় লাগাবে তা কিন্তু না। ওই 1 মিনিটে যাইতে হয়তো বা তার সময় বেশিও লাগতে পারে কমও লাগতে পারে। আমি ধরে নিলাম ওখানে যাইতে তোমার সময় লাগলো কত, 1 মিনিট। আবার আর থেকে এসে যাইতে তার সময় লাগলো মনে করো 2 মিনিট, আবার এস থেকে ওতে যাইতে তার সময় লাগলো মনে করো 3 মিনিট।
এবং ও থেকে টিতে যাইতে তার সময় লাগলো মনে করো 0.5 মিনিট। এইভাবে সে এই সমান দূরত্বটা কি করেছে, অতিক্রম করেছে। তার মানে প্রত্যেকটা সমান দূরত্ব 1 কিলোমিটার করে নিছি কেন, ওই সময়টা জিনিসটা বুঝাইতে তোমাকে। তার মানে প্রত্যেক সময় প্রত্যেক দূরত্বই যে সমান দূরত্ব অতিক্রম করতে যে সে সমান সময় নিয়েছে তা কিন্তু না, বা সমান সময়ে যে সে সমান দূরত্ব অতিক্রম করবে তাও না। তাহলে এখন তোমাকে যদি বলে পি থেকে টি তে যাইতে তার দ্রুতি কত, তাহলে তুমি কি করতে? পি থেকে টি তে যাইতে তার দ্রুতি কত? আমি বলি না পি থেকে কিউ তে যাইতে তার দ্রুতি কত। এখন পি থেকে টি তে যাইতে তার দ্রুতি যদি তোমাকে বের করতে বলা হতো, তাহলে দ্রুতি সমান আমরা জানি কি, দূরত্ব বাই সময় সূত্র জানি। তাহলে মোট দূরত্ব কত? 1 কিলোমিটার, 1 কিলোমিটার এই এভাবে 5 কিলোমিটার। আর কত মিনিট? 2, 3, 4, 5, 6, 7, 8, 8.5 তার মানে 8.5 মিনিট। এখন আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে মানটা পাবো 0.588 কিলোমিটার পার মিনিট। এটার মানে কি? এটার মানে হচ্ছে গিয়ে 1 মিনিটে সে 0.588 কিলোমিটার গিয়েছে। এটা হচ্ছে গড়ে, আমি এই দ্রুতিটাকে কি বলতে হবে, গড় দ্রুতি। গড় দ্রুতি কেন বলতে হবে? কারণ দেখো প্রথম 1-2 মিনিটে তাহলে এটা এটাকে আমরা গড় দ্রুতি বলতে হবে। গড় দ্রুতি আমাদেরকে বলতে হবে, আমরা শুধু দ্রুতি বললে হবে না। তার মানে প্রতি মিনিটে সে 0.588 কিলোমিটার পথ অতিক্রম করেছে। তাহলে কোনো বস্তু বাস্তবিক পক্ষে কোনো বস্তু যাত্রাকালে মোট যে দূরত্ব অতিক্রম করে, যে সে সমান সময় সবসময় যে সমান দূরত্ব অতিক্রম করবে তা কিন্তু না। হ্যাঁ, তো এই যাত্রাপথের গড় দ্রুতি যদি তোমাকে বের করতে হয় তাহলে মোট অতিক্রান্ত দূরত্বকে তুমি কি করবে, মোট সময় দিয়ে যদি ভাগ করে দাও তাহলে সেখান থেকে যে দ্রুতি পাওয়া যাবে সেটা হচ্ছে গড় দ্রুতি। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে গড় বেগ ব্যাপারটা নিয়ে আলোচনা করা যায়। কোন বস্তু কর্তৃক মোট অতিক্রান্ত সরণ কে মোট সময় দিয়ে ভাগ করে যা পাওয়া যায় তাকে কি বলা হয়, গড় বেগ বলা হয়। তাহলে গড় বেগ বের করতে গেলে আমাদের সরণ প্রয়োজন, আমাদের সরণ প্রয়োজন। তাহলে আমরা যাত্রা বিন্দু হচ্ছে পি আর গন্তব্য বিন্দু হচ্ছে টি। তাহলে আমরা জানি আদি বিন্দু থেকে যথা যাত্রা বিন্দু থেকে গন্তব্য পর্যন্ত যদি সরল রৈখিক দূরত্বকে আমরা কি বলে থাকি, সরণ বলে থাকি। সরণ সবসময় সোজাসুজি দূরত্ব, কারণ সে একটা ভেক্টর রাশি। আচ্ছা, তাহলে আমি যদি বলি তাহলে সে এই যে পি থেকে টি পর্যন্ত যদি আমরা একটা সরল রেখা টেনে দেই, তাহলে পি থেকে এই সরল রেখাটার দিক কোন দিকে হবে, পি থেকে টি এর দিকে। তাহলে সরণ কোন দিক থেকে কোন দিকে, পি থেকে টি এর দিকে। এই সরণের মান যদি আমরা ধরে নেই, ধরো এটা যদি আমরা বলি 3 কিলোমিটার এবং এই পি থেকে টি পর্যন্ত সোজাসুজি যেতে যদি সে সময় নেয়, সোজাসুজি যেতে যদি সে সময় নেয় মনে করো এইটুকু পর্যন্ত যেতে সে সময় নিয়েছে মনে করো 1 মিনিট, বা এরপরে বাকি এইটুকু পর্যন্ত সোজাসুজি যেতে সময় নিয়েছে মনে করো 2 মিনিট, বাকি এখান থেকে এইটুকু পর্যন্ত সে সোজাসুজি যেতে সময় নিয়েছে মনে করো 0.5 মিনিট। হ্যাঁ, তাহলে এই যে এইখান থেকে এইটুকু 1 মিনিটে গেছে ধরে নিলাম, 0.5 কিলোমিটার সরণ হয়েছে তার, 0.5 কিলোমিটার সরণ হয়েছে তার, যেহেতু সোজাসুজি গিয়েছে তাই। আবার এই 2 মিনিটের জন্য তার সরণ হয়েছে ধরে নিলাম 2.5 কিলোমিটার। আবার এখান থেকে এইটুকু পর্যন্ত টি পর্যন্ত সে সোজাসুজি গিয়েছে কত, সরি এটাকে আমরা 2 কিলোমিটার দিলাম। তাহলে এখান থেকে এটা হচ্ছে 2.5, তাহলে এখান থেকে এটুকু সে গেল কত, 0.5 কিলোমিটার। তাহলে আবার বিশ্লেষণ করি, পি থেকে টি পর্যন্ত সে মোট 3 কিলোমিটার গিয়েছে। তাহলে প্রথমে সে এখান থেকে এটুকু সোজাসুজি যেতে লাগিয়েছে 0.5 কিলোমিটার, সময় লেগেছে 1 মিনিট। আবার এখান থেকে সে এখানে সোজাসুজি যেতে কত কিলোমিটার গেল, 2 কিলোমিটার গেল, সময় নিয়েছে কত, 2 মিনিট। আবার এখান থেকে সোজাসুজি সে টি পর্যন্ত যাইতে সময় নিয়েছে 0.5 মিনিট, গিয়েছে 0.5 কিলোমিটার। তাহলে এখানে মোট সরণ কত, এখানে মোট সরণ হচ্ছে গিয়ে, মোট সরণ ইজ ইকুয়াল টু 0.5 প্লাস 2 প্লাস 0.5, তাহলে মোট সরণ হচ্ছে গিয়ে 3 কিলোমিটার। মোট সময় কত, মোট সময় হচ্ছে গিয়ে 3.5 মিনিট, এটা মোট সময়।
তাহলে আমাদেরকে গর্বেগ যদি বের করতে হয়, গর্বেগ তাহলে গর্বেগ সমান আমরা বলতে পারি মোট অতিক্রান্ত সরণকে মোট সময় দিয়ে যদি ভাগ করি, অতিক্রান্ত সরণকে মোট সময় দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাবো, মোট সরণ পাবো তাহলে 3 কিলোমিটার, আর এখানে হচ্ছে গিয়ে 3.5 মিনিট। তাহলে আমরা এখান থেকে সরণের মান পাবো, সরণের মান পাবো হচ্ছে গিয়ে 3 ভাগ 3.5। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি সরণের মান 0.857 কিলোমিটার পার মিনিট। তাহলে এখান থেকে আমরা গড়বেগের মান কত পাচ্ছি, 3 কিলোমিটারকে যদি 3.5 মিনিট দিয়ে ভাগ দেই তাহলে 0.857 কিলোমিটার পার মিনিট। এটার মানে কি? এটার মানে হচ্ছে গিয়ে 1 মিনিটে তার বেগ ছিল, তার বেগ বেগ মানে গড়ে তার বেগ ছিল এত, তার মানে প্রতি মিনিটে তার সরণ হয়েছে কত, 0.857 কিলোমিটার। প্রতি মিনিটে গড়ে সে এতটুকু সরণ অতিক্রম করেছে, প্রতি মিনিটে সে গড়ে 0.857 কিলোমিটার সরণ অতিক্রম করেছে, এটা আমরা বলতে পারি। চলো একটা গাণিতিক সমস্যার মাধ্যমে পুরো ব্যাপারটা ক্লিয়ার করা যাক। এই গাণিতিক সমস্যাটা আমরা সলভ করতে চাই, তাতে আমাদের গড়দ্রুতি এবং গড়বেগ এর গাণিতিক সমস্যা সলিউশন পেয়ে যাবে। এক ব্যক্তি এ স্থান হতে 8 মিটার পার সেকেন্ড বেগ সমবেগে বি স্থানে গেল এবং পরবর্তীতে বি হতে এ তে ফিরে আসলো 7 মিটার পার সেকেন্ড বেগে, ওই ব্যক্তির গড়দ্রুতি ও গড়বেগ কত? ধরো এক ব্যক্তি এই আঁকা বাঁকা পথে ধরো এখানে গেল, এটা মনে করো এ স্থান, এ স্থান হতে কোথায় আসলো, বি স্থানে আসলো, কত বেগে, 8 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে এ থেকে শুরু করে বি পর্যন্ত পুরো সম্পূর্ণ পথ জুড়ে তার বেগ ছিল 8 মিটার পার সেকেন্ড, এটা কোন সময়, যাওয়ার সময়। এবার আসার সময় তার বেগ হয়েছে গিয়ে 7 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আসার সময় তার বেগ। হ্যাঁ, বি থেকে এ তে আসার সময় তার বেগ হচ্ছে এটা। তাহলে গড়দ্রুতি কত? আমি তো এই পথের পরিমাণ জানি না, এ থেকে বি পর্যন্ত পথের পরিমাণ তো আমার জানা নাই, তাহলে আমরা ধরে নিব এ থেকে বি পর্যন্ত পথের পরিমাণ x। তাহলে ওই ব্যক্তি এ থেকে বি তে আবার বি থেকে এতে আসতে মোট অতিক্রান্ত পথ কত? কারণ গড়দ্রুতি বের করতে গেলে তো আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব লাগবে। তাহলে এ তাহলে এ থেকে বি এবং বি থেকে এ তে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু টুয়াইস এক্স, মোট অতিক্রান্ত দূরত্ব। আর এ থেকে বি তে যাইতে সময় লাগছে ধরো T1 যেতে, আর বি থেকে এতে আসতে সময় লাগছে মনে করো T2, সেম টাইম লাগছে এটা আমরা বলতে পারি না, পথ যে পথ একই হলেও সময় যে সেম লাগবে তা তুমি কিন্তু বলতে পারো না নিশ্চিত হয়ে, ঠিক আছে? পথ একই, এ থেকে বি তে যে পথ, বি থেকে এতে আসতে একই পথ, কিন্তু এ থেকে বি তে এক দূরত্ব যাইতে যদি T1 সময় লাগে, বি থেকে এ পর্যন্ত এক দূরত্ব আসতে T2 সময় লাগলো, T2 সময় লাগলো। তাহলে আমরা মোট সময় কত বলতে পারি? মোট সময় আমরা বলতে পারি T1 প্লাস T2, এটা বলতে পারি আমরা। আচ্ছা, তাহলে গড় দ্রুতি মানে কি আমাদের জন্য? গড় দ্রুতি মানে হচ্ছে গিয়ে মোট অতিক্রান্ত দূরত্বকে, এই যে মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করে যা পাওয়া যায়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে গিয়ে আমাদের টুয়াইস এক্স, আর মোট সময় আমাদের কত, T1 প্লাস T2। তাহলে আমরা যদি উপর দিয়ে লিখি, এই জায়গায় যদি লিখি, উপরে তো টুয়াইস এক্স ঠিক থাকলো, যাওয়ার সময় কত লাগলো T1 সময়, আসার সময় সময় লাগলো T2 সময়। তাহলে যাওয়ার সময় বেগটা সমবেগ, আমরা তো সূত্র জানি, বেগ মানে কি? বেগ মানে হচ্ছে গিয়ে এই যে s ডিভাইডেড বাই কি, t, এটা তো। এই s কতটুকু গেছে, সে s এর মান কত তার জন্য? এখানে যদি v হয়, এখানে যদি এটা 8 হয়, এটা যদি T1 হয়, আর উপরেটা তো x, a থেকে b পর্যন্ত তার কত, x, তাহলে এখানে আমরা T1 কত পাচ্ছি, আমরা এখানে T1 টা কত পাচ্ছি একটু হিসাব করে যদি দেখা যায়, আমরা T1 টা পাচ্ছি x ডিভাইডেড বাই 8। এই যে T1 টাকে এখানে নিলাম, 8 টাকে এখানে আনলাম, তাহলে আমরা T1 সমান কি পাচ্ছি, x বাই 8 পাচ্ছি এখানটায়। একইভাবে বি থেকে এ তে যেতে বেগ হচ্ছে 7 আর টাইম হচ্ছে T2,
সেটার জন্য যদি সমীকরণ এস্টাবলিশ করতে চাই আমরা, তাহলে আমরা একই ভি সমান এটা টি টু, আর এই জায়গায় কত বসবে সেভেন, এটা টি টু, উপরের পরটা কত এক্স, তাহলে আমরা টি টুটাকে যদি এই পাশে আনি, টি টু সমান কত হবে এক্স বাই সেভেন, তাহলে টি টু পাচ্ছি এটা, আর টি ওয়ান পাচ্ছি আমরা এটা এটা। এখন দুটো মানে যদি আমি এখানে বসাই দিই, এই যে টি ওয়ান আর টি টু এর মান যদি আমি এখানে বসিয়ে দেই, তাহলে আমরা কি পাচ্ছি, টি ওয়ান এর মান এক্স বাই এইট, আর এখানে পাচ্ছি টি টু এর মান এক্স বাই সেভেন। তাহলে এখান থেকে যদি গড় দ্রুতি আমরা হিসাব করতে চাই, তাহলে কিভাবে হিসাব করব আমরা, উপরে টোয়াইস এক্স, এখানে কত লসাগু হবে 56, নিচে তাহলে 7x আর 8x, এখান থেকে এটা পাচ্ছি আমরা। এখন যদি আমরা উল্টে দেই, তাহলে আমরা লিখাটাকে যদি একটু নিচে লিখি, এই জায়গায় এই জায়গায় যদি লিখি, উপরে তো টোয়াইস এক্স আছে, নিচে রয়েছে কি, নিচে রয়েছে 7 আর 8 মিলে হচ্ছে 15x, নিচে রয়েছে 56। আমরা যদি এখন উল্টে দেই, উপরেটা ঠিক থাকবে, গুণ দিয়ে নিচেরটা উল্টে যাবে, 56 ডিভাইডেড বাই 15x, তাহলে এই x আর এই x যদি কাটা দেই আমরা, এখান থেকে পাচ্ছি 7.47, এটা পাচ্ছি আমরা 7.47 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে গিয়ে আমাদের গড় দ্রুতির মান, 7.47, এটা হচ্ছে আমাদের গড় দ্রুতির মান। তার মানে এক সেকেন্ডে সে 7.47 গড়ে দূরত্ব কি করে, অতিক্রম করে। এবার আসো গড় বেগ নিয়ে কথা বলা যাক। তাহলে গড় বেগ নিয়ে যদি কথা বলি আমরা, একটা জিনিস খেয়াল করো, গড় বেগ, বেগের সাথে মোট সরণ ডিভাইডেড বাই মোট সময় কানেক্টেড। আচ্ছা, এ থেকে বি তে গেলেও টি ওয়ান সময় লাগলো, কোনো সমস্যা নাই, বি থেকে এতে আসছে টি টু সময় লাগছে, মোট সময় টি ওয়ান ইন্টু টি টু। কিন্তু সরণের মামলাটা কি একটু ভিন্ন না? সরণ মানে কি ছিল, সে এ থেকে বি তে গিয়ে আবার বি থেকে এতে আসছেন, তা তার মানে আদি এবং যাত্রা বিন্দু হচ্ছে এ বিন্দুতে। এই বিন্দুতে তুমি কোনো সরল রেখা টানতে পারো না, এ বিন্দুতে তার যাত্রা বিন্দু, এ বিন্দু তার গন্তব্য বিন্দু। তাহলে সরণ মানে কি, আদি এবং মানে যাত্রা বিন্দু এবং গন্তব্য বিন্দুর সরল রৈখিক দূরত্ব। তাহলে আদি বিন্দু এতে, যাত্রা বিন্দু এতে, আবার গন্তব্য বিন্দু এতে, তার মানে মোট অতিক্রান্ত সরণ শূন্য, কোনো সরল রেখা টানা যাবে না। তাহলে মোট সরণ শূন্য, আর মোট টাইম হচ্ছে টি ওয়ান প্লাস টি টু ইজ ইকুয়াল টু জিরো, তার মানে গড় বেগের মান জিরো। তার মানে গড় দ্রুতির মান থাকলেও গড় বেগের মান থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, গড় বেগের মান শূন্য হয়ে গেল। তার মানে বোঝা গেল যে বেগ পথের উপর নির্ভর করে না, বেগ সরণের উপর নির্ভর করে। আশা করছি গড় বেগ এবং গড় দ্রুতি তোমরা ভালোভাবে আত্মস্থ করতে পারবে। আজকে এই পর্যন্তই, সবাইকে শুভকামনা জানিয়ে আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।